মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি আনুখা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘোষবাটি গ্রামে বিভিন্ন দেওয়ালে কংগ্রেস ও বিজেপির একসঙ্গে দেওয়াল লিখন ও বিভিন্ন পোলে পোস্টার দেখা গেল কংগ্রেস বিজেপির যৌথ প্রচারের মূলত এই দেওয়াল লিখন এবং পোস্টারে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির প্রার্থীকে ভোট দিন এবং জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আবার কোনো দেওয়ালের লেখা রয়েছে কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই দেওয়াল লিখন এবং পোস্টার সর্বসমুখে আসতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করতে ভোলেননি এই কথা তো বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় জগায় মাদায় গদায় কতবার বলেছে বিজেপির এ টিম আর বি টিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস কুচবিহারে আগের দিন হয়েছে আজকে কাঁদি ব্লকে হচ্ছে যে বিজেপি আর কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলায় নয় সারা বাংলায় এক জায়গায় হয়ে ভোট চাইছে পাশাপাশি এই ঘটনায় কংগ্রেস নেতৃত্ব জানান বিজেপির পালে হাওয়া নেই তাই তারা কংগ্রেসের পোস্টার ছাপিয়ে পালে হাওয়া তোলার চেষ্টা চালাচ্ছে এই পোস্টার খুলে ফেলতে এবং দেওয়াল লিখন মুছে দিতে বলেছি আমরা যদি এর অমান্য হয় তাহলে আমরা থানায় যাব আরে একসঙ্গে প্রচার একসঙ্গে প্রচার কোথায় হলো এসব বাজে কে কে করেছে না করেছে আমরা বলে দিয়েছি সব খুলে ফেলতে যদি না খোলে আজকে থানাতে এফআইআর করব। কংগ্রেসের পোস্টার ছাপিয়ে দিয়েছে এখন নিজেদের হাওয়া নাই এই সব বাংলামি শুরু করে দিয়েছে পাশাপাশি বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে মানুষের জোট বলে জানিয়েছেন তবে এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে সর্বপ্রথম আমরা জানিয়ে দিই কি বিজেপি একা একশ বিজেপির প্রধান উদ্দেশ্য আছে চোর ধরো জেল ভরো যারা যারা চোর দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে বিজেপি লড়ছে মোদিজি বললেন না কি যেমন মোদিজির গ্যারেন্টি আছে তেমনি মোদিজি না আর চোরদেরও গ্যারেন্টি আছে জেলে ঢুকবে সেটা মোদিজি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তো আমাদের প্রধান বললাম তো प्रधानnodemonেরই এটাই উদ্দেশ্য আছে যে চোর চিটিংবাজ দুর্নীতিবাজদেরকে এবার শেষ করব